দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে। আল্লাহ নবীর জামানায় দাজ্জাল ছিল জিন্দা মুর্দা না। দাজ্জাল একজন ইহুদি যুবক হবে, কে হবে? হিসেব বলছি, দাজ্জাল বের হওয়ার আগে বের হবে ইমাম মাহদী। আর ইমামুল মাহদী ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহদী এসে যাবে। নবী হাদিসে বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি ধোঁয়া, এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলারের এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে, সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে, এটা তাদের মত। ইমাম মাহদী আসার 9 বছর পরে, ইমাম মাহদী আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহদী আসার পরে 9 বছর এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি। যে সময় মনে করেন ইমাম মাহদী আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে, আল্লাহর নবী ইমাম মাহদী সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছে, কয়টা? তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই 4টার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে, সব খাইয়া ভালো হইবে। এবার দাব্বাতুল আরদ কোরআনে আছে, দাব্বাতুল আরদ মক্কা এবং তায়েফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে, সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে, মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে, ইয়ামান থেকে দেখা যাবে, বাইতুল মাকদাস থেকে তার কল্লা দেখা যাবে। সে কল্লা উঁচু করে বলবে, হায় দুনিয়ার মানুষ, সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের, আজকে রাতে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছে। We hope that we are on. We are expecting that war to take place during the 4 years of Joe Biden as president of US. যতই দিন যাচ্ছে ততই মাটি ফুটে বের হচ্ছে স্বর্ণ, আর এই স্বর্ণ নেওয়ার জন্য ফোরাত নদীর দিকে ছুটছে মানুষ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বর্ণের ছড়াছড়ি। প্রিয় দর্শক, ধারণার চাইতেও দ্রুত গলছে থোয়াইস হিমবাহ। পৃথিবীর বিশালাকার এই হিমবাহের অপর নাম ডুমসডে গ্লেসিয়ার। গবেষকদের অনেকের ধারণা, এই হিমবাহ গলতে শুরু করলে বুঝে নিতে হবে কাছে চলে আসছে ধ্বংসের দিন। ইব্রাহিম আলী সালামের ভাতিজা ছিলেন লুত আলী সালাম, তাকে আল্লাহ পাক একটা কমের দাওয়া, কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। পুরো ইন্ডিয়াকে, বাংলাদেশকে, যে আমি একজন ছেলে, আমি একজন মেয়ে হতে চাই, ট্রান্সফরমেশনের দ্বারা আমি বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পাবলিক এটা অন্যভাবে নিয়েছে। পাবলিক এটা ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। Surely beautiful body, that's what you're showing, right? Yes. Empowered body. Oh, empowered body, women empowerment? Yes. Women empowerment করতেছে ওরা, women কে পরাজিত জিত কিতা কইরা আমরা মাথা নষ্ট হই যার গমাই ফুরালাম টাইম মুখ পেটে মুখে সাইয়ে নামার শরম করে। সো ওকে, ওয়াকিং, ওয়াক ওয়াক ওয়াক, আমারে ঘর আটতাম আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই।